আদম আলী ও রেশেনা খাতুন দম্পতির যমজ দুই সন্তান জামাল আর কামাল। জন্মের পাঁচ বছর পর থেকে দুজনেরই মাংসপেশি শুকিয়ে পা চিকন হয়ে যেতে থাকে, হারাতে থাকে স্বাভাবিক চলাফেরার শক্তিও। এভাবে এক সময় পুরোপুরি পঙ্গু হয়ে যায় জামাল আর কামাল। চিকিৎসকদের ভাষ্য, ডুশেন মাসকুলার ডিস্ট্রফি নামের এক বিরল রোগে আক্রান্ত তারা, যার বিশেষ কোনো চিকিৎসা নেই। 15 বছর ধরে তাদের নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন মা বাবা, তবে হাল ছেড়ে দেননি। দীর্ঘদিন ধরে অসুস্থ আদম আলী, তাই 50 ঊর্ধ্ব রেশেনা খাতুনি জামাল কামালের খাওয়া দাওয়া থেকে শুরু করে টয়লেটে নিয়ে যাওয়া সহ সব নিজ হাতে করছেন। ওরা বেরেঙ্গারে যাওয়ার পরে ওরা সারা রাত দুটা চেয়ার দিয়েছে, ফুলচার ফুলচার দেওয়ার পরে দুটা ফুলচার দেওয়া নিয়ে গেছে। মায়ের ইচ্ছা, যতদিন বেঁচে থাকবেন ততদিন জামাল কামালকে পড়াশোনা করাবেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে দুই সন্তান। জামাল কামাল জামাল আমার দিছে, আমি তো হারা হারায় মেলানে হারা হিতে আছে হারাইতেছে আর হারায়। বর্তমানে বাড়ি থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে উর্দিঘি দাখিল মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়াশোনা করছেন জামাল আর কামাল। সেই শিশুকাল থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গী হন মা। করিমগঞ্জের হাওরে এক প্রত্যন্ত এলাকায় দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন মা। তিনি চান সন্তানদের সুস্থ জীবন, চান সবার সহযোগিতা।